ঠিক এখন এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে প্লে করছেন, আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে হাইড করবেন এই বিষয়টা জানার জন্য আপনি এই ভিডিওটা প্লে করছেন। তো আপনি ঠিক জায়গাতেই ক্লিক করছেন এবং আপনি যথাযথ ভিডিওটাও দেখতেছেন। আজকে ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে কিভাবে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারকে হাইড করতে পারেন সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটা নতুন ইউটিউবার যখন তার চ্যানেলটাকে ভিডিও আপলোড করা শুরু করে এবং তার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, তখন তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম থাকে। তো সে চিন্তা করে যে তার কিভাবে এই ভিডিওটাকে আরও প্রোগ্রেস করা যায়। এখন একজন ভিউয়ার যখন একটা নতুন চ্যানেল ভিজিট করে, তখন সে দেখে যে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কেমন। খুব সহজেই একটা সেটিং পরিবর্তন করে সে এই কাজটা করতে পারে। তো আমি আজকে আপনাদেরকে ছোট্ট এই সেটিংসটা দেখাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো সরাসরি আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম। সর্বপ্রথম আপনাদের এই সেটিংসটা, অর্থাৎ সাবস্ক্রাইবার হাইটের সেটিংসটা করার জন্য লগ ইন করে নিতে হবে। তো অলরেডি আমি আমার চ্যানেলটাকে লগ ইন করে রাখছি। তো আপনারা লগ ইন করার পরে উপর ডান পাশের উপরের কর্নারে চ্যানেলের লোগো দেখতে পাবেন। চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের ভিতরে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনারা এখানে বাম পাশের নিচের কর্নারে সেটিংস নামে একটা অপশন পাবেন। তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা জেনারেল সেটিংস সহ অন্যান্য কিছু সেটিংসে চ্যানেল সেটিংস ও আপনারা পেয়ে যাবেন। তো এখানে চ্যানেল সেটিংসে ক্লিক করবেন। চ্যানেল সেটিংসে ক্লিক করার পরে আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে আপনারা নিচের দিকে স্ক্রোল করে চলে যাবেন। তো দেখবেন সাবস্ক্রাইবার কাউন্ট নামে একটা অপশন আছে, সাবস্ক্রাইবার কাউন্ট। তো এই সাবস্ক্রাইবার কাউন্টের নিচেই দেখবেন টিক চিহ্ন দেওয়া আছে। তো জাস্ট টিক মার্কটা আপনারা এখান থেকে উঠাই দিবেন। টিক মার্কটা উঠাই দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার এই সেটিংসটা হয়ে যাবে। তো আমরা আমাদের এই চ্যানেলটাতে সেভ অপশনে ক্লিক করলাম এবং সেই সেটিংসটা হয়েছে কিনা আমরা এখন আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসি। তো আমরা গেলাম। তো ভিউয়ার্স আপনারা এখন দেখতে পারতেছেন যে এই যে টেক বাংলা 91 চ্যানেলের যে সাবস্ক্রাইবার কতজন আছে এখানে কিন্তু আর শো করতেছে না। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা দেখে আপনারা নিজেদের সেটিংসটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এবং যারা নতুন ইউটিউবার আছে তারা ইচ্ছা করলে এই ধরনের সেটিংসটা করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।